আর কিছুক্ষণের মধ্যে নিমতলা শ্মশানে মৃত বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার দেহ পৌঁছবে তার সববাহী শকট এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগিয়ে চলেছে তার সঙ্গে রয়েছেন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে তার পরিবারের সদস্যরা রয়েছেন বন্ধুরাও আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে নিমতলা শ্মশানে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কথা বলে নেব পার্থপ্রতিমের সঙ্গে পার্থপ্রতিম আর ঠিক কতক্ষণের মধ্যে নিমতলা শ্মশানে পৌঁছবে অর্জুন চৌরাশিয়ার দেহ একই সঙ্গে জানতে চাইব আলিপুর কমান্ড হিন্দল দে আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন পার্থপ্রতিমের কাছে যাব তবে তার আগে চলে যাব হিন্দলের কাছে হিন্দল নিমতলা শ্মশান সেখানে এই মুহূর্তে তুমি রয়েছো রাহুল সিনহা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি তিনি সেখানে উপস্থিত হয়েছেন কে কে রয়েছেন এবং একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে এই মুহূর্তে একেবারে অমৃতা প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের তরফ থেকে নর্থপোর্ট থানার পুলিশ যেমন রয়েছে পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তারাও রয়েছেন যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না তৈরি হয় সে কারণে কিন্তু তারা প্রস্তুত এবং তোমাকে বলে রাখি ইতিমধ্যেই কিন্তু বিজেপি নেতৃত্ব দলীয় কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং যতটুকু এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নিমতলা শ্মশানে অর্জুনের দেহ কিন্তু এখানে নিয়ে আসা হবে অর্জুন চৌরাশিয়ার এবং শুধু তাই নয় সেক্ষেত্রে কিন্তু মাত্র এখনো পর্যন্ত যার তিনি তার দেহ যেখানে আছে এখনো পর্যন্ত পুলিশ যেটা বলছে যে আর মিনিট দশকের মধ্যেই কিন্তু অর্জুন চৌরাশিয়ার দেহ ওখানে নিয়ে আসা হবে এবং এখানেই কিন্তু শেষকৃত্য সম্পন্ন হবে যদিও পরিবারের তরফ থেকে এবং দলের তরফ থেকে এখনো পর্যন্ত সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি কিছুক্ষণ আগেই যেমন রাহুল সিনহা যেটা স্পষ্টত বলেছিলেন যে কাঠের চুল্লিতেই তাকে তার দেহ সৎকার করা হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার পরিবারের সদস্যরা বলছেন যে ইলেকট্রিক চুল্লি সেই ইলেকট্রিক চুল্লিতে তার দেহ সৎকার করা হতে পারে এখনো পর্যন্ত সেই প্রস্তুতিই কিন্তু পুলিশের তরফ থেকে দুদিকেই রাখা রয়েছে এবং দলীয় কর্মী সমর্থকরা তারাও অপেক্ষা করছেন বিকে পাল অ্যাভিনিউ এবং সেন্ট্রাল অ্যাভিনিউ পেরিয়ে বিকে পাল অ্যাভিনিউ ক্রস করে তার যে দেহ সেই দেহকে নিয়ে আসা হচ্ছে নিমতলা শ্মশানে এবং সেখানেই কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন হবে কিছুক্ষণের মধ্যেই সেই প্রক্রিয়ায় কিন্তু চালাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে যেমন প্রস্তুতি চলছে পরিবার এবং দলের তরফ থেকে কিন্তু প্রস্তুতি একেবারে সারা রয়েছে তেমনটাই দেখা যাচ্ছে অমৃতা একেবারে হিন্দল সঙ্গে থাকো আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম আর ঠিক কতক্ষণের মধ্যে অর্জুন চৌরাশিয়ার দেহ পৌঁছবে নিমতলা শ্মশানে ঠিক কোথায় রয়েছে এই মুহূর্তে সববাহী সকল এবং একই সঙ্গে জানতে চাইবো আলিপুর কমান্ড হাসপাতাল সেখানে আজকে তিন ঘন্টারও বেশি সময় ধরে ময়নাতদন্ত হয় কারা কারা ছিলেন ময়নাতদন্তের সময় কিভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয় পার্থপ্রতিম দেখো মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু পৌঁছে যাবে এবং এই মুহূর্তে জোড়াবাগান থানা পেরোচ্ছে হচ্ছে সববাহী শকট যেটা বিকে পাল এভিনিউ থেকে ডান দিক দিয়ে জোড়াবাগান থানা ক্রস করে কিন্তু নিমতলা যে শ্মশানঘাট মহাশ্মশান সেখানে গিয়ে পৌঁছাবে বিজেপি কর্মী সমর্থকরা তারা অনেকেই পায়ে হেঁটে সববাহী শকট নিয়ে যাচ্ছেন এবং বিজেপির যারা রাজ্য নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এবং অর্জুন চৌরাশিয়ার পরিজনেরা তারা বন্ধুরা তারা একসঙ্গে রয়েছে তুমি যে প্রশ্ন করলে আজকে অর্জুন চৌরাশিয়ার দেহের ময়নাতদন্ত হয় আলিপুর ইস্টার্ন কমান্ড হাসপাতালে এবং সেখানে কিন্তু কমান্ড হাসপাতালে যারা ময়নাতদন্ত অটোপসি সার্জন বিশেষজ্ঞ চিকিৎসক তারা যেমন উপস্থিত ছিলেন এছাড়া দুজন অবজারভার ছিলেন যারা হচ্ছে ফরেন্সিকের বিশেষজ্ঞ যার মধ্যে ছিলেন একজন কল্যাণী এইমসের অপর আরেকজন ছিলেন কিন্তু আরজিকর মেডিকেল কলেজের ফরেন্সিকের বিশেষজ্ঞ পাশাপাশি প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ময়নাতদন্ত হয় সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন পাশাপাশি ভিডিওগ্রাফি করা হয় এছাড়া অর্জুন চৌরাশিয়ার যে ভিসেরা স্যাম্পেল সেটা কিন্তু প্রিজার্ভ করা হয়েছে আলিপুর কমান্ড হাসপাতাল এবং যে ময়নাতদন্তের যে রিপোর্ট উঠে আসবে সেটা তারা কিন্তু কয়েকদিনের মধ্যেই আদালতকে এবং পাশাপাশি কিন্তু ইনভেস্টিগেশন গেটিং যে অফিসার রয়েছেন তদন্ত যারা করছেন তাদেরকে জানাবে এর পাশাপাশি কিন্তু আদালতকে যখন ফাইনাল রিপোর্ট দেওয়া হবে এবং তার পাশাপাশি আদালতকে এই যে ময়নাতদন্ত রিপোর্ট সম্পর্কে জানাবার পর তার যে ভিসেরা স্যাম্পেল কালেক্ট করা হয়েছে সেটা রাজ্য ফরেন্সিক ল্যাব অথবা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব কোনো একটি জায়গায় পাঠানো হবে যেখানে আদালত নির্দেশ দেবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে অর্জুন চৌরাশিয়ার দেহ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নিমতলা শ্মশানে গিয়ে পৌঁছাবে এই মুহূর্তে দেহ নিমতলা ঘাট স্ট্রিট হয়ে কিন্তু এগিয়ে চলেছে এবং পরিজনেরা তারা রয়েছেন বিজেপি নেতৃত্ব তারা রয়েছেন এবং যারা বন্ধু বান্ধব তারা রয়েছেন পুলিশ নিরাপত্তা পুরোটাই কিন্তু যখন দেহ বার করা হয় আজকে সকালবেলা আরজিকর হাসপাতাল থেকে প্রথমে আলিপুর ইস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আরজিকর তার পরবর্তীকালে বিজেপি রাজ্য অফিস এবং সেখান থেকে বাড়ি হয়ে কিন্তু নিমতলা মহাশ্মশানে পুরোটাই পুলিশ নিরাপত্তা দিয়েছে পুলিশের বিশাল বাহিনী সেখানে উপস্থিত রয়েছে এই মুহূর্তে কিন্তু অর্জুন চৌরাশিয়ার সববাহী শকট নিমতলা ঘাট স্ট্রিট হয়ে নিমতলা মহাশ্মশানের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই গিয়ে পৌঁছাবে অমৃতা
ধন্যবাদ বাথরুতিম তোমাকে হিন্দলতে আমাদের আরেক প্রতিনিধিও সঙ্গে ছিলেন হিন্দলকেও ধন্যবাদ আর কিছুক্ষণের মধ্যেই নিমতলা শ্মশানে অর্জুন চৌরাশিয়ার দেহ পৌঁছবে এবং সেখানে শেষকৃত্যের আগে একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি এই মুহূর্তে চোখে পড়ছে কলকাতা পুলিশের তরফ থেকেও সেই তৎপরতার ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন আর মাত্র কিছুক্ষণের মধ্যেই নিমতলা শ্মশানে গিয়ে পৌঁছবে অর্জুন চৌরাশিয়ার দেহ এবং সেখানে শেষকৃত্য প্রক্রিয়া সম্পন্ন হবে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে এটা খুন হয়েছে সেখানে কেন্দ্রের একটি হাসপাতাল থেকে সঠিক রিপোর্ট আসতে পারবে কি করে প্রশ্ন ফেরহাদ হাকিমের আর তার পাল্টা রাহুল সিনহা কি বলেছেন একই সঙ্গে শোনাবো কমান্ড হসপিটালে কি করে বলবে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন কমান্ড হসপিটালে সেও তো কেন্দ্রীয় সরকারের অধীনে সে কি করে বলবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্টেটমেন্টটা লিখবে কি করে তারপরে তার চাকরিটা থাকবে কি তার মানে পোস্টমর্টেম রিপোর্ট সঠিক আসবে কিনা সন্দেহ আছে নিশ্চিতভাবে আমি মহামান্য আদালতকে বলবো এইগুলো দৃষ্টি আকর্ষণ করুন কি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে খুন বলে যেতে পারেন অর্থাৎ তুগলকি কাণ্ড কারবার চলছে এখন ববি হাকিম কি করে মন্ত্রী হলো আমি জানি না যেখানে সেনা হসপিটাল সেনাবাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায় নয় সেনার একটা আলাদা ঐতিহ্য আলাদা মর্যাদা আলাদা সিস্টেম আছে উনি সেটাকেও কলঙ্কিত করছেন অবশ্য ওনার মুখ্যমন্ত্রী ওনার নেত্রী তিনিও সেনার বিরুদ্ধে নানা রকম কথাই অতীতে বলেছেন সেই জন্য স্বাভাবিকভাবে ববি হাকিম এর চেয়ে যে ভালো কিছু করবে না সেটা সহজে অনুমেয় আর অমিত শাহজি কখনো বলেনি যে এটা খুন হয়েছে অমিত শাহজি বলেছে পরিবার এবং এলাকার সমস্ত লোক বলছে এটা খুন হয়েছে আর আমি বলছি খুন ছাড়া কি হয়েছে এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে খুন করো আর ঝুলিয়ে দাও এর সংস্কৃতিতে তৃণমূল তো এক্সপার্ট অতএব এরপরে যে ফাঁসুড়ে পাওয়া যায় না ফাঁসির সময় হলে ফাঁসুড়ের জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার এখানে পুলিশকে নিজের কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার কেন্দ্রের ক্ষেত্রে একই কাজ করছে সেখানকার সরকার আমরা বলছি নিরপেক্ষ তদন্ত দরকার মন্তব্য সুজন চক্রবর্তীর কোনো কিছু না হলেই নিরপেক্ষ তদন্ত মানে রাজ্যের পুলিশ না বা কেউ বলছেন সিবিআই না বা ইত্যাদি ইত্যাদি আর আমাদেরও বারবার বলতে হচ্ছে কোর্টের নজরদারিতে তদন্ত কেন বলতে হচ্ছে তদন্তের নিরপেক্ষতা যারা রক্ষা করতে পারত পুলিশের সেই কোয়ালিটি আছে যোগ্যতা আছে কিন্তু পুলিশকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না রাজ্য পুলিশ হলে মুখ্যমন্ত্রী করতে দিচ্ছেন না দিল্লির পুলিশ হলে স্বরাষ্ট্রমন্ত্রী আগে থেকে দেখে দিচ্ছেন এতে তদন্তটাই প্রভাবিত হয় এটা ভালো হচ্ছে না কোনোভাবেই ভালো হচ্ছে না যে খবরে চোখ রাখবো কাশীপুর কাণ্ডে তোলপাড়ের মধ্যে খেজুরিতে রহস্য মৃত্যু খেজুরিতে রহস্য মৃত্যু গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আত্মহত্যা নাকি খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে খেজুরিতে রহস্য মৃত্যু নিয়ে এমনই প্রশ্ন বিজেপির পরিবারের সঙ্গে কথা হয়েছে রাজনীতির কিছু নেই কর্মসূত্রে বাইরে থাকতো পারিবারিক অশান্তি কিনা দেখুক পুলিশ রাজনীতির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের কয়েকদিন আগে কাজ ছেড়ে কলকাতা থেকে খেজুরিতে ফেরে দেবাশিস বাবার বকুনি খাওয়ার পরে আত্মঘাতী এমনই দাবি পুলিশের আজকে পরের খবরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে জখম হলেন ছজন অভিযোগ তৃণমূল প্রধানের স্বামীর উপস্থিতিতে সালিশি সভায় গণ্ডগোল হয় তারপর একে অপরের উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ লাঠি বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও দুপক্ষ সংঘর্ষের মধ্যে চলল ইট বৃষ্টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে তোলপাড় মুর্শিদাবাদের বেলডাঙ্গা স্থানীয় সূত্রে খবর কাটা চুলের ব্যবসার হিসেব নিয়ে শুক্রবার দুপক্ষের মধ্যে বচসা বাধে এলাকাবাসীর দাবি স্থানীয় তৃণমূল প্রধানের স্বামীর উপস্থিতিতে এই নিয়ে সালিশি সভা বসে কিন্তু সেখানে সমাধান সূত্র না মেলায় রাস্তায় চলে আসে অশান্তি বেলডাঙ্গার কাপাসডাঙ্গার এই বাড়ির দোতলাতেই সালিশি সভা চলছিল দুপক্ষকে নিয়েই মোড়লরা এসে এখানে মীমাংসায় বসছিল এই ছাদের উপরে যে বসার পরে মোটামুটি প্রধান ছিল আরও গণ্যমান্য ব্যক্তি অনেক মোড়ল বসেছিল 10-12 জন বসা হয়েছিল ও দুটো কথা বলবো বলে ওই কথাটা বলতে দ্বিতীয় পক্ষ তখন সেও এক দুটো কথা চড়াভাবে বলে ওইখানে হৈহিল্লা শুরু হয়ে যায়
সালিশিতে স্বামীর উপস্থিতি পঞ্চায়েত প্রধান স্ত্রী মানলেও স্বীকার করেননি অভিযুক্তই। আপনি বা আপনার পরিবারের কেউ যে ছিল ওই যে? হ্যাঁ, আমার আমার বর ছিল সভাতে। কি নাম ওনার? শেখ নূর মোহাম্মদ। সেটা কি সালিশি সভা বসছিল? হ্যাঁ, সেটা বসিনি, যে আপোষ করার চেষ্টা করেছিল। না, আপনি তো সেখানে ছিলেন, আপনি তো সেখানে ছিলেন? না, তৎকালে ছিলাম না। বেলডাঙ্গার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মীমাংসার ক্ষেত্রে ওইখানে দুই পক্ষের মধ্যে একটা বচসা হয়ে হাতাহাতি মারামারি ওইটা হয়, বুঝলেন? তারপরে আমরা যখন শুনলাম, সঙ্গে সঙ্গে থানায় এলে পুলিশ গিয়ে ওটাকে করা হয়েছে এবং আজকে দুই পক্ষ এসেছিল কথাবার্তা বলে আগামী শুক্রবারে ডেট করা হয়েছে ওদের একটা মীমাংসা করতে। দুই পক্ষ উভয় তারা তৃণমূলের পেশা, তাদের চুল ব্যবসা, চুল ব্যবসা থেকে চুলোচুলি, চুলোচুলির পরে হাতাহাতি, আর হাতাহাতির পরে মাথা ফাটাফাটি। সংঘর্ষে আহত দুপক্ষের ছজনকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। নিমতলা শ্মশানে পৌঁছলো মৃত বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাশিয়ার দেহ, এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শেষকৃত্যের গোটা প্রক্রিয়া। কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখেছিলাম, রাহুল সিনহা, তিনি আগে থেকে উপস্থিত ছিলেন। এছাড়াও এই মুহূর্তে বিজেপির অন্যান্য কর্মী সমর্থক তারা সেখানে রয়েছেন, রয়েছেন পরিবারের সদস্যরা সকলের উপস্থিতিতে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শেষকৃত্যের প্রক্রিয়া। প্রতিনিধি সমীরণ পাল সরাসরি নিমতলা শ্মশান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্জুন চৌরাশিয়ার দেহ নিয়ে পৌঁছে গেল সববাহী শকত। এই মুহূর্তে কি দেখছো সমীরণ? দেখো, এই মুহূর্তে সববাই শকট একেবারে শ্মশানের কাছে এসে পৌঁছেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন, কল্যাণ চৌবে রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন, বিজেপি শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই তার দেহ নিয়ে যাওয়া হবে একেবারে শ্মশানের একটা মূল জায়গায়। সেখানে পারলৌকিক ক্রিয়া করা হবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য বিজেপি যুব মোর্চা সমর্থকরা এবং বিজেপি সমর্থকরা, ক্যামেরাম্যান প্রতীককে দেখাতে বলবো, যে অগণিত বিজেপি সমর্থক তারা তার শেষযাত্রায় পা মিলিয়েছেন। তার বাড়ি কাশীপুর থেকে আসতে প্রায় এক ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেল, তারা কেন যত সময় গেছে তত প্রচুর বিজেপির সমর্থক তারা পায়ে পা মিলিয়েছেন এই শোক মিছিলে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বিকেল 5:30 নাগাদ তার কাশীপুরের বাড়িতে তার দেহ এসে পৌঁছয়। তার পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে, চোখের জলে তাকে বিদায় জানানো হয়। এই মুহূর্তে আমরা দেখছি প্রচুর বিজেপি সমর্থক তারা রয়েছেন দলীয় পতাকা নিয়ে, বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। শ্মশানে তার দেহ নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শ্মশানের ভেতরে তার দেহ প্রবেশ করানো হবে। কল্যাণ চৌবে রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন, এবং তারা প্রত্যেকেই রয়েছেন এবং তারা শেষ যাত্রায় সামিল হয়েছেন। এই শেষ যাত্রা ধীরে ধীরে তার বাড়ি থেকে এসে পৌঁছেছে এই মুহূর্তে নিমতলা মহাশ্মশানে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে তার দেহ বের করে নিয়ে আসার প্রক্রিয়া চলছে এবং সবাই শকট থেকে তার দেহ নিয়ে আসা হবে, নিয়ে যাওয়া হবে শ্মশানের ভেতরে। অর্জুন চৌরাশিয়া, তাকে যার মৃত্যুকে কেন্দ্র করে গতকাল থেকে তোলপাড় হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসেন এবং তিনি সিবিআই তদন্ত দাবি করেন, এবং তার পাশাপাশি তার পরিবারের সদস্যরাও সিবিআই তদন্ত দাবি করেছেন। আমাদের প্রতিনিধি সমীরণ পাল যেরকম জানাচ্ছিলেন, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শেষকৃত্যের প্রক্রিয়া। এবং এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি ছবিতে সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, কল্যাণ চৌবে থেকে শুরু করে অন্যান্য বিজেপির নেতৃত্ব তারা রয়েছেন। বিজেপি কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে রয়েছে নিমতলা শ্মশানে, যেখানে কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্যের প্রক্রিয়া তা শুরু হতে চলেছে। এবং এর আগে আমরা দেখলাম আজ বিকেল 5:30 নাগাদ কাশীপুরে অর্জুন চৌরাশিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয় তার দেহ, এবং সেখান থেকে এরপর সববাহী শকট রওনা হয় নিমতলা শ্মশানের উদ্দেশ্যে, যেখানে শেষকৃত্যের জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চোখে পড়ছিল। হিন্দুল দে আমাদের আর এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে, হিন্দুলের সঙ্গে কথা বলবো। হিন্দুল, আমরা দেখতেই পাচ্ছি ছবিতে যে সববাহী শকট সেখানে পৌঁছে গেল অর্জুন চৌরাশিয়ার দেহ নিয়ে, এই মুহূর্তে কি দেখছো হিন্দুল? হ্যাঁ,
একেবারে সেই শকট থেকে কিন্তু অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে শ্মশানের ভেতরে প্রবেশ করানো হবে। নিমতলা শ্মশানের যে ইলেকট্রিক চুল্লি, সেই ইলেকট্রিক চুল্লিতে কিন্তু তার দেহ সৎকার করা হবে। ডাবল বাইজিপির পরিবার এবং রাজ্য নেতৃত্ব স্থির করেছে এবং সেই অনুযায়ী কিন্তু তার দেহ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে শকট থেকে বার করা হয়েছে। শীর্ষ নেতৃত্ব তারা রয়েছে প্রত্যেকে, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, কল্যাণ চৌবে সহ একাধিক নেতৃত্ব তারা রয়েছেন তাদের উপস্থিতিতে, দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এবং পরিবারের সদস্যরা তারা রয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষকৃত্য সম্পন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ইতিমধ্যেই তার দেহ কিন্তু সেই শকট থেকে বার করে শ্মশানের ভেতরে প্রবেশ করানোর প্রক্রিয়া চলছে, সেই চিত্রই কিন্তু উঠে আসছে। অমৃতা, দুই প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরলেন নিমতলা শ্মশানের একেবারে এই মুহূর্তের ছবিটা, যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে শেষকৃত্যের প্রক্রিয়া। আস্তে 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 বুমটা।